এই সমস্ত দিক বিবেচনায় 2023 সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা, 2022 সালের পরীক্ষার জন্য ঘোষিত যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস সেই সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে। আমি আবার বলছি, 2023 সালের এসএসসি ও দাখিল এবং সমমান পরীক্ষা, 2022 সালের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষার জন্য ঘোষিত যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি যে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আমরা আগামী ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আমরা চালিয়ে নিয়ে যেতে পারব এবং এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম মার্চ 2023 পর্যন্ত চলবে। এবং সাধারণত আমাদের যেটা হয়, আমাদের এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এবং এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা এপ্রিল মাসে সাধারণত অনুষ্ঠিত হয়। কিন্তু 2023 সালে আমরা এই সামগ্রিক দিক বিবেচনায় এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিল মাসে এবং এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে, এই ধরনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার যে পরীক্ষাগুলো হবে 2023 সালে সেগুলো সকল বিষয়ে হবে, পূর্ণ নম্বরে হবে, পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমরা এটা আশা করছি ইনশাআল্লাহ।